নমস্কার, আমি দেবশ্রী। টাইমস রুটিন বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমাদের বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প চোখের আলো শুরু হলো নদিয়ায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক প্রকল্প চোখের আলোকে সামনে রেখে সোমবার দুপুরে নবদ্বীপ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো চোখের আলো প্রকল্প। এই দিন পৌরসভার অন্তর্গত মোট 3টি জায়গায় পৌরসভা ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষদের চক্ষু পরীক্ষা করা সহ বিনামূল্যে তাদেরকে চশমা প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে যে কোনো বয়সী সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ চক্ষু বিষয়ক চিকিৎসা করাতে পারবেন বলে পৌরসভা সূত্রে জানা গেছে। এদিন নবদ্বীপ পৌরসভা এলাকায় মোট 3টি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা শুরু হলো। তবে সাধারণ গরিব মানুষদের কথা মাথায় রেখে আগামী দিনে অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। চোখের আলো প্রকল্পের মধ্যে দিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পেরে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ নবদ্বীপবাসী। ব্যুরো রিপোর্ট, টাইমস স্পোর্টিং বাংলা। ভোটের মুখে ঢালাই রাস্তা পেয়ে খুশি ভাতারের বেলেন্ডা গ্রামবাসী। ভোটের মুখে ঢালাই রাস্তা পেয়ে খুশি ভাতারের বেলেন্ডা গ্রামবাসী। পূর্ব বর্ধমানের জেলার ভাতার গ্রামের বেলেন্ডা গ্রামের প্রধান রাস্তায় অনেকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল। সেই কথা মাথায় রেখে ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মণ্ডলের প্রকল্পের মাধ্যমে রাস্তাটির উদ্বোধন করা হয়। আর সেই ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে বলে যার পর নাই খুশি গ্রামের মানুষেরা। এই গ্রামের মানুষেরা বর্তমান সরকারের এই প্রকল্পের সুবিধা পেয়ে খুশি। তারা বর্তমান সরকারকে আবারও দেখতে চান। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর আক্রমণাত্মক টুইট পিকের। শুক্রবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 8 দফায় নির্ঘণ্ট প্রকাশ করেছে ভারতীয় নির্বাচন কমিশন। আর তার পরের দিনই আক্রমণাত্মক টুইট করলেন তৃণমূল কংগ্রেসের ভোট কুশলি প্রশান্ত কিশোর ওরফে পিকে। সোশ্যাল মিডিয়ায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করলেন, আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ঘরের মেয়েকেই বেছে নেবেন, ফের মসন্দে বসবে তৃণমূল কংগ্রেস। এবং রাজনীতির ময়দানে বিখ্যাত পিকে জানালেন, তার কথায় 2 মে না মিললে তখন তিনি জবাবদিহি করবেন। 2019 সালে লোকসভা ভোটে বাংলায় বিজেপি 18টি আসন পাওয়ার পরেই পিকের সঙ্গে চুক্তি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পায়ের তলার জমি ফের শক্ত করতে মাঠে নামেন প্রশান্ত কিশোর। তবে তাকে নিয়ে দলের একাংশ ক্ষুব্ধ। যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাদের একাংশই বলেছেন, মানুষের পাশে থাকার জন্য কোনো পেশাদার ভোট কৌশলীর প্রয়োজন নেই তাদের। নির্বাচনে দামামা বাঁচতে ফের সক্রিয় প্রশান্ত কিশোর। গত বছরের 21 ডিসেম্বর তিনি টুইট করে জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি 3 অঙ্কে পৌঁছতে পারবে না। এবার ফের চ্যালেঞ্জের সুরে পিকে বললেন, বাংলার মানুষ ঘরের মেয়েকে আপন করে নেবেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। কর্তব্যরত অবস্থায় মৃত্যু এক সিআরপিএফ জওয়ানের। ভারতীয় সিআরপিএফ শেখ নওশাদ আলী সাকরাইলের বাসিন্দা। 2003 সালে সাব ইন্সপেক্টর পদে যোগ দেন তিনি। এবার এই ভারতীয় সিআরপিএফ এর মৃত্যু হলো হৃদরোগের কারণে। তার মৃতদেহ সাকরাইলের শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাতে ভারতীয় সিআরপিএফ জওয়ানের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কফিন বন্দি মৃতদেহ জাতীয় পতাকা দিয়ে মুড়ে রাখা ছিল। সূত্রে খবর, শেখ নওশাদ আলী সিআরপিএফ জওয়ান অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পদে নিযুক্ত ছিলেন। তিনি সল্টলেকে অফিসে বদলি হয়ে আসেন, সেখানেই তার মৃত্যু হয়। মেডিকেল রিপোর্টে জানা গেছে তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে। তার পরিবারের তরফে তার ভাই জানিয়েছেন, গত পরশুদিন রাতে দাদার খবর পায় তারা। সল্টলেকের অফিস থেকে তার দাদার মৃত্যুর খবর জানানো হয়েছে। শেখ নওশাদের মৃত্যুর খবর পেতে তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে যান। পরিবার সূত্রে খবর, পরশুদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পায়চারি করার পর ঘুমোতে যান তিনি। এরপর তার আগে বুকে ব্যথা অনুভব হলে অফিস থেকে ওষুধ চেয়ে খান তিনি। পরে রাতে 10টা কি 10:30 নাগাদ তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। বাংলায় 8 দফায় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বাংলায় 8 দফায় বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। কেন এত দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভোট সূচি কি নরেন্দ্র মোদী অমিত শাহের কথাই হয়েছে? ভোটের সূচি দেখে এমন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষাপটে এবার ভোটমুখী বাংলা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এক দফায় ভোট হবে। একজন রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে নির্বাচনের মুখে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। বালুরঘাটের চা চক্রে এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এক দফায় ভোট হবে, এটা আত্মসম্মানের ব্যাপার, করতেই হবে। এখন রাজনৈতিক নেতাদের পাহারায় জওয়ানরা থাকে, পুলিশকে পাওয়া যায় না। দিলীপের এই মন্তব্যে পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, দিলীপ ঘোষ পদ্ধতিটাই জানেন না, ক দফায় ভোট হবে সেটা কমিশন ঠিক করে। কমিশন জোর করে 8 দফায় করেছে, দিলীপ ঘোষ কিভাবে বলেছেন 1 দফায় করাবেন জানি না, দিবা স্বপ্নই থেকে যাবে। এই প্রসঙ্গে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানান, তৃণমূল বিজেপি দল ছাড়া কিছু বোঝে না। তৃণমূল বলেছে 8 দফায় কেন, তৃণমূলই তো বলতো 7 দফায় ভোট। তৃণমূলের অপদার্থতার জন্য 8 দফায় হচ্ছে ভোট গ্রহণ। বিজেপি বলেছে 1 দফায় ভোট, অপদার্থের দল কখনো আসবে না। উল্লেখ্য, এবার রাজ্যের 8 দফায় ভোট। 2016 সালে 7 দফা নির্বাচন দেখেছিল রাজ্য। নির্বাচন কমিশনের ভোট সূচি অনুযায়ী এক একটি জেলাকে একাধিক ভাগে ভেঙে একাধিক দিনে ভোটের দিন ধার্য করা হয়েছে। এত দফায় ভোট গ্রহণ নিয়ে খুব উগড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, কাকে সুবিধা করে দিতে এই সূচি, দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের জোর বেশি, তাই কি সেখানে 3 দফায় ভোট? একই সঙ্গে নেত্রীর প্রশ্ন, অসমের মতো রাজ্যে 3 দফায় ভোট, তামিলনাড়ুতে 234টি আসনে একদিনে বিধানসভা ভোট, সেখানে বাংলা 294টি আসনে হঠাৎ 8 দফায়
ভোটের সিদ্ধান্ত কেন? নির্বাচন কমিশনের মতো স্বয়ংসম্পূর্ণ একটি সরকারি দপ্তরের উপর বিজেপির প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। এই ভোট সূচি কি নরেন্দ্র মোদী অমিত শাহের কথা হয়েছে? ভোটের সূচি দেখে এমনই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে মমতার হুঁশিয়ারি, খেলা হবে, হারিয়ে ভূত করে দেব। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। কলকাতায় কাজ করতে গিয়ে হরিশ্চন্দ্রপুরের মৃত চারজনের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। বৃহস্পতিবার কলকাতার বুকে ড্রেনের কাজ করতে গিয়ে পাইপ ফেটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে 2 নম্বর ব্লক মালিওর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তালসুর এলাকার 4 বাসিন্দা। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই চারজনের, তার মধ্যে 3 জন ছিলেন একই পরিবারের সদস্য। শুক্রবার মৃত পরিবারের সঙ্গে দেখা করতে আসেন নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন তারা। যারা যারা মারা গেছেন তাদের প্রত্যেকের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এলাকায় কাজ নেই, পেটে ভাত জোগাড় করাও দুষ্কর। এমন অবস্থায় রোজগারের তাড়নায় কলকাতায় কাজ করতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুরের তালসুর এলাকার 4 বাসিন্দা। ড্রেনের কাজ করতেন তারা। বৃহস্পতিবার কলকাতা পূর্ব পুটিয়ারিতে উঁচু নর্দমায় কাজ করতে গিয়ে পাইপ ফেটে মৃত্যু হয় তাদের। মৃত চারজন হলেন আলিমগড় হোসেন, জাহাঙ্গীর আলম, সাবির আলী ও লিয়াকত আলী, প্রথম 3 জন ভাই। বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যুর কথা জানাজানি হতে পরিবারের পাশাপাশি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তারপরে এদিন মৃত শ্রমিকদের বাড়ি থেকে সমবেদনা জানালেন প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার দলে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও পার্থ দাসকে নিয়ে পূর্ব তালসুরে যান চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম নূর। মৌসুমের সঙ্গে এলাকায় গিয়েছিলেন জেলা পরিষদের শিশু, নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মার্জিনা খাতুন, তৃণমূলের কোঅর্ডিনেটর মানব বন্দ্যোপাধ্যায়, হরিচন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাস, হজরত আলী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান সহ একাধিক নেতারা। তার আগে বৃহস্পতিবার রাতে এলাকায় গিয়ে পরিবার দুটিকে সমবেদনা জানিয়ে আসেন হরিচন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা তজমুল হোসেনও। মালদা থেকে অভিষেক সাহা, রিপোর্ট, টাইমস 14 বাংলা। নির্বাচনী প্রচারে প্রতিটি বিধানসভায় আসছে ডিজিটাল গাড়ি, জানালেন রথীন বসু। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভোট হবে 17 এপ্রিল। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে স্লোগান কি হবে তা স্থির করে ফেলেছে। পিছিয়ে নেই বিজেপিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার বাংলা গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিকে কার্যকরী করতে নির্বাচনী প্রচারে প্রতিটি বিধানসভায় আসছে ডিজিটাল গাড়ি, যে গাড়িতে সোনার বাংলা গড়ার বিভিন্ন বিষয়গুলি থাকছে। কিভাবে সোনার বাংলা গড়া হবে, পশ্চিমবঙ্গের জন্য কি কি চাই, সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সমস্তটাই থাকবে ডিজিটাল গাড়ির প্রচারে। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতায় সেই গাড়ি উদ্বোধন করেছেন। খুব শীঘ্রই প্রতিটি বিধানসভার জন্য আসছে ডিজিটাল গাড়ি। এদিন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু সংবাদ মাধ্যমকে তা জানালেন। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। খুব খারাপ, এখানে রাজনৈতিক হত্যা থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে। তাই নির্বাচন কমিশন যে এই ফেজে, বিভিন্ন ফেজে, এর আগেও তো নির্বাচন হয়েছে, এইভাবে লোকসভার সময় নির্বাচন হয়েছে, এর আগে বিধানসভাতে নির্বাচন হয়েছে, উনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু নিজে টিভিতে মুখ দেখানোর জন্য প্রতিবাদ করে, সব কিছুতে প্রতিবাদ, সব কিছুতে উনি প্রতিবাদ, কোনো কিছুতে বলতে আপনি দেখান যে প্রতিবাদ করেন কেন্দ্র কিংবা বাইরের যারা আছে, উনি প্রতিবাদ করছেন বহিরাগত বলে চিৎকার চেঁচামেচি করছেন। বহিরাগত চিৎকার চেঁচামেচি করছেন, ওনার টিমে যারা আছে তারা তো বাইরের থেকে এসছে। আমাদের সর্বভারতীয় পার্টি, সেই সর্বভারতীয় পার্টিতে আমাদের বিভিন্ন নেতারা আসবে, আমাদের বিভিন্ন রকমভাবে আলোচনা হবে, তারপরে কাজ হবে, তারা কাজে আমাদেরকে গাইড করবে, এটা নিয়ম, এটা। নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ির জেলা শাসক। করোনার প্রথম পর্ব কাটিয়ে ধীরে ধীরে সব স্বাভাবিক হওয়া শুরু হতে হাতছানি দিচ্ছে দ্বিতীয় পর্ব, আর ঠিক সেই সময় রাজ্যে নির্বাচনী ঘণ্টা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণা করা হয়, আর তারপর থেকে জেলায় জেলায় শুরু হয়ে যায় প্রশাসনিক তৎপরতা। করোনাকালে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। শনিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করেন দার্জিলিং জেলার জেলাশাসক শশাঙ্ক শেট্টি। তিনি জানান, জেলায় প্রতিটি ভোটকর্মীদের টিকা দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কম বেশি 4,000 ভোটকর্মী টিকা নিয়েছেন, এমনকি পুলিশদেরও টিকা দেওয়া হয়েছে। বুথে সকল ভোটকর্মীকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এমনকি মিটিং মিছিলেও করোনা বিধি মানতে হবে। আমাদের এখানে আপাতত 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরো আনা হতে পারে। আর স্পর্শকাতর বুথ এখনো চিহ্নিত করা হয়নি, এ বিষয়ে সকলে কাজ শুরু করেছে। 1,719টি বুথে গোটা জেলায় ভোট করাবে 9,000 ভোটকর্মী। করোনার জন্য এবছর 319টি বুথ বাড়ানো হয়েছে। তবে জেলাশাসকের চিন্তার বিষয় অনেক ভোটকর্মী টিকা নিতে চাইছেন না, তাদের রাজি করানো এখন তাদের কাছে চ্যালেঞ্জ। দার্জিলিং জেলায় পুরুষ ভোটারের সংখ্যা হলো 6,09,933 ও মহিলা ভোটার সংখ্যা হলো 6,12,243, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা 12,22,190 জন। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে উত্তর দিনাজপুরের প্রশাসন
শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিন ঘোষণা করা হয়। আর তারপর থেকে জেলায় জেলায় শুরু হয়ে গেছে প্রশাসনিক তৎপরতা। করোনার আবহে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করাই এখন লক্ষ্য প্রশাসনের। শনিবার উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, জেলায় প্রতিটি ভোটকর্মীদের টিকা দেওয়া শুরু হয়ে গেছে, এমনকি পুলিশ দ্বারা টিকা দেওয়া হচ্ছে। বুথে সকল ভোটকর্মীকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এমনকি মিটিং মিছিল করোনা বিধি মানতেই হবে। স্পর্শগত বুথ এখনো চিহ্নিত হয়নি, তবে তার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে হয়তো আপনারা খবর পেয়ে গেছে, আমাদের যে শিডিউল আছে আমরা 6 ফেজে আছি। আমাদের আমার জেলা এখানে হচ্ছে আপনার ইস্যু অফ নোটিফিকেশন আমরা করবো 26 মার্চ, লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন 3rd অফ এপ্রিল, স্ক্রুটনি অফ দ্য নমিনেশন 5th অপ্রিল, লাস্ট ডেট অফ উইথড্রল অফ দ্য ক্যান্ডিডেট 7th অপ্রিল, আর ডেট অফ পোল হচ্ছে আমার 22 অপ্রিল। ঠিক আছে, আর আপনারা জানেন কি কাউন্টিং পুরো মতলব 5টা স্টেটের ক্ষেত্রে 2nd অফ মে কাউন্টিং। আপনারা জানেন আমাদের জেলাতে 9th অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, স্টার্টিং ফ্রম দ্য চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করন্দিগি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, এটা আফটার দ্য ফাইনাল পাবলিকেশন অফ দ্য ইলেক্টর রোল আমাদের টোটাল ভোটার 21,53,676। এখানে মেল হচ্ছে 11,13,690, ফিমেল হচ্ছে 10,39,895, আর থার্ড জেন্ডার হচ্ছে 91। আমাদের জেন্ডার রেশো 93-9-34, আর 18-19 এজ গ্রুপে যে আমাদের ভোটার অ্যাড হয়েছে, এবার নতুন ভোটার অ্যাড হয়েছে 50,647। আমাদের এপিক কভারেজ 100% আছে জেলাতে, মানে যত ভোটার আছে সবইকে এপিক মতলব পেয়েছে, সবই এপিক কভারেজ 100% আছে। পোলিং স্টেশন আপনারা জানেন কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অক্সিলারি বুথ আমাদেরকে করতে বলেছে। অ্যাকচুয়াল মেন বুথ আমাদের 2075 ছিল আগে, 1001 আমার অক্সিলারি বুথ হয়েছে, তো দুটোকে মিলিয়ে আমার টোটাল বুথ নম্বর হয়ে যাচ্ছে 3076। উত্তর দিনাজপুর থেকে শুভম সরকার এবং দেবাশিস দাস, রিপোর্ট টাইমস 14 বাংলা। শিলিগুড়িতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর অবৈধ মদ। এনজেপি থানা পুলিশের আবারও অভিযান, উদ্ধার প্রচুর পরিমাণে অবৈধ দেশি ও বিদেশি মদ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার এনজেপি স্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের গেটের সম্মুখে একটি হোটেলে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। হোটেল থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে অবৈধ দেশি ও বিদেশি মদ। ঘটনায় গ্রেপ্তার করা হয় দীপক রায় নামে এক ব্যক্তিকে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে মদের রমরমা ব্যবসা চালাচ্ছিল ওই এলাকায়। আবার এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় বেড়ে গেছে অবৈধ মদের ব্যবসা। শনিবার দীপককে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিগত সময়ে লাগাতার পুলিশি অভিযানে এনজেপি থানা পুলিশ এই অবৈধ ব্যবসা বন্ধ করতে সক্ষম হলে পুলিশি ঢিলিমিতে আবারও মাথাচাড়া দিয়েছে এই মদের ব্যবসা। তবে পুলিশি সূত্রে জানা গেছে, তাদের এই ধরনের অভিযান আরো লাগাতার করা হবে ওই সমস্ত এলাকায় যাতে অবৈধ মদের ব্যবসা করতে না পারে। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য জেলাবাসীর উদ্দেশ্যে কি বললেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা? বিধানসভা নির্বাচন দিন ঘোষণার পরের দিন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এক সাংবাদিক বৈঠকে জেলাবাসীর উদ্দেশ্যে জানান, নির্ভয়ে এবারের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সঙ্গে যারা সরকারি চাকরি করেন তাদের সহযোগিতা কামনা করেছেন। কেউ যদি ভোটের ডিউটি থেকে নাম কাটাতে চান তাহলে সঠিক কারণ দেখিয়ে কাটাতে হবে, যদি মিথ্যে কারণ হয় তাহলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই জানেন আমাদের মানে অ্যাসেম্বলি ইলেকশন আর এটা মানে একদম সব থেকে বড় ফেস্টিভ্যাল অফ দ্য ডেমোক্রেসি। আমাদের সবার দায়িত্ব ইনক্লুডিং আমি আপনার সবার দায়িত্ব আমাদের কি আমরা এর মধ্যে পার্টিসিপেট করি, অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। যো আপনি বলছে এক্সামিনেশনের ক্ষেত্রে, আমি একটু আগেই বললাম আমাদের এবার পোলিং পার্সোনাল অনেক শর্টেজ আছে। যো আপনারা বলছেন কি অত আমার ডাটা বেস আছে, ও ডাটা বেসের মধ্যে আমার ডক্টরও ঢুকে আছে, আমার নার্সও ঢুকে আছে, আমার আমিও ঢুকে আছি, আর আমার অনেক ভিডিও ভিডিও সবই ঢুকে আছে। ওদেরকে তো আমি ভোটে ডিউটি করাতে পারবো না। আমাকে মতলব 4 ক্যাটেগরির মধ্যে লোক লাগবে, প্রিজাইডিং অফিসার P1, P2, P3 এরকম করে। তারপরে যে বাইরে যে কি বলে ওটাকে টেম্পারেচার নেবে, ওটা হেলথ ডিপার্টমেন্ট থেকে আসা হয় ওদেরকে ওরা প্রোভাইড করাবে। তো আমাদের রিকোয়ারমেন্ট কোভিডকে আমাদেরকে অনেক বেড়ে গেছে, তো রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে গেলে আমাদেরকে এক্সট্রা লোক লাগবেই লাগবে। লাস্ট ইয়ার আমরা ফিমেল পোলিং পার্সনকে ইনভলভ করিনি, যেহেতু আমাদের মেল পোলিং পার্সন দিয়ে কাজ হয়ে যাচ্ছে, লেকিন এবার হচ্ছে না, ওদেরকে আমাদেরকে ইনভলভ করতেই হবে। আমি আপনাদের মাধ্যমে সবই জেলাবাসীদেরকে, যারা মেল এমপ্লয়ি আছে, ফিমেল এমপ্লয়ি আছে, যত আমাদের জেলাতে এমপ্লয়ি আছে, আমি সবইকে রিকোয়েস্ট করছি, কোনো মতলব কোনো কনফিউশনে আপনারা মতলব থাকবেন না, কোনো মাথায় কোনো মতলব ব্যাড কোনো মাথায় রাখবেন না, অ্যাক্টিভলি আসুন। আপনারা এই
जो चुनाव আমাদের প্রসেস আছে এর মধ্যে পার্টিসিপেট করুন আর এবার এক্সেম্পশন আমরা বেশি মতলব বহুত যদি একদম ইম্পর্টেন্ট হয় যেটা দেখতে পাচ্ছি কারো তালে হয়তো আমরা করব না তো এক্সেম্পশন আমরা করব না আর এক আর আমি বলে দিই এর সাথে সাথে নিশ্চয়ই যারা সঞ্চয়দেরকে বলবে না লেকিন যদি আপনারা মতলব বহুত ক্যাজুয়ালি নেন তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নির্দেশ আছে যে গাইডলাইন আছে ওনার একদম ক্লিয়ার আছে কিন্তু আমরা আপনাদের এজেন্সি ব্যবস্থা নেব অ্যাজ পার দা ইওর সার্ভিস রুল এর যা কিছু আছে আমরা একদম যে আপনাদের মতলব যে হেড অফ ডিপার্টমেন্ট যে আছে যে যে ডিপার্টমেন্টের মধ্যে আপনারা কাজ করছে ওদের যারা দায়িত্ব আছে ওদেরকে আমরা লিখবো যেন আপনাদের এজেন্সি ব্যবস্থা হয় যদি আপনারা মিথ্যা যদি এটাকে বলো ঠিক আছে লেকিন আমি আশা করব আর আমি রিকোয়েস্ট করব যে ও সিচুয়েশন যেন আমাদের জেলাতে না আসে আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করুন আমাদের সাথে আমরাও কাজ করব দু ঢাই মাস আপনারাও জানেন আপনারাও একটু কাজ করুন তাহলে সবাই মিলিয়ে ইলেকশনকে আমরা ভালোভাবে তুলে দেবো থ্যাংক ইউ উত্তর দিনাজপুর থেকে শুভম সরকার এবং দেবাশিস দাসের রিপোর্ট টাইমস 14 বাংলা ব্যানার ফেস্টুন দলীয় পতাকা নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা খুলে নেওয়া ও নষ্ট করার অভিযোগ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার অন্তর্গত চিচুড়িয়া মোড়ে বিজেপির জামুড়িয়া দুই মণ্ডলের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ গড়াই অভিযোগ করেন গতকাল পরিবর্তন যাত্রা উপলক্ষে তারা চিচুড়িয়া মোড়ে প্রচুর দলীয় পতাকা ফেস্টুন ও ব্যানার লাগিয়েছিলেন আজ সকালে তারা লক্ষ্য করেন তাদের অধিকাংশ ব্যানার ফেস্টুন ও পতাকা নেই গৌরাঙ্গ গড়াই আরো অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় পতাকা ও ফেস্টুন খুলে নিয়ে চলে গেছে যেগুলি নিয়ে যেতে পারেনি সেগুলি ছিঁড়ে দেওয়া হয়েছে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বলে তিনি জানান অন্যদিকে তৃণমূলে জামুড়িয়া দুই নম্বর ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য জানিয়েছেন গতকাল পরিবর্তন যাত্রা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটূক্তি গালিগালাজ করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছিল বিজেপি তাদের দলের ছেলেরা বিজেপির প্ররোচনায় পা দেননি গতকালই বিজেপি হুমকি দিয়েছিল তাদের দলীয় কর্মীদের ফাঁসানো হবে তাই রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেসের পতাকা ও ফেস্টুন ছিঁড়তে গিয়ে নিজেদের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলেছে ব্যুরো রিপোর্ট টাইমস 14 বাংলা শুক্রবার সন্ধ্যায় সিপিআইএম এর ডাকে ব্রিগেড চলো মিছিল চাকদহে শুক্রবার সন্ধ্যায় সিপিআইএম এর তরফ থেকে ব্রিগেড চলো ডাকে কর্মী সভা ও মিছিল করলেন নদিয়ার চাকদহর সিপিআইএম সংগঠন এই সভাতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মিছিলে নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে ব্রিগেড চলো স্লোগান তুলে এক অভিনব মিছিল করেন এদিন মূলত গোটা চাকদহর জুড়ে মিছিলের মাধ্যমে আহ্বান জানালেন 28 ফেব্রুয়ারি ব্রিগেড চলো মূলত রাজ্যে বেকারত্ব সমস্যা দূরীকরণ অর্থাৎ চাকরি শিক্ষা ও একাধিক দাবি নিয়ে এই প্রতিবাদ জানিয়ে ব্রিগেড চলো সমাবেশ এই মিছিলে যোগদান দিয়ে কমরেড নেতা সুজন চক্রবর্তী জানান দিনের পর দিন সমাজে বেকারত্বের জ্বালা এবং শিক্ষা চাকরির দাবি নিয়ে জীববিজ্ঞান সমাবেশ রয়েছে সেই সভা নিয়ে কর্মীরা দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন তারা প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছেন ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য এছাড়াও তিনি জানালেন শিক্ষা কাজ এবং এই তোলাবা সরকারের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে তারই শপথ নেওয়া আজ এই কর্মী সভা ব্যুরো রিপোর্ট টাইমস 14 বাংলা আজকের আমাদের বাংলা এ পর্যন্তই আগামীকাল আরো খবর জানতে চোখ রাখুন টাইমস 14 বাংলায় নমস্কার